আপনারা আমাদের অহংকারের পাত্র, আমাদের মর্যাদার পাত্র, আমাদের সম্মানের পাত্র। আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের সঠিক স্বীকৃতিতে যেন দেওয়া হয়, পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে যে তাদেরও আবু সাইদরা ছিল, এই গাজীপুরের শহীদরা ছিল, সারা বাংলার শহীদরা ছিল, মুক্তরা ছিল, রিয়ারা ছিল, দুধের সন্তানও ছিল, এটা যেন তারা জানে। এই জন্য যারাই লড়াই করেছে দেশে বিদেশে সব জায়গায় সবাইকে অভিনন্দন জানাই। সম্মানিত ভাইয়েরা, আমরা দাবি করি প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন এই সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয়। লড়াই করে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়, তারা যেন আজীবন কারো করুণার পাত্র হয়ে না থাকে, তার যোগ্যতার বলেই যেন সে পরিবারকে আল্লাহর সাহায্য নিয়ে সামলাতে পারে। আমরা এই দুই জায়গার দাবি অত্যন্ত স্পষ্ট রাখলাম, সরকার আশা করব আমাদের এই দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন করবেন। সম্মানিত ভাইরা, কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, এরা পরিবারে চাকরি পাওয়ার জন্যে অথবা কারো একটু সহযোগিতার জন্য এরা কেউ লড়াই করে নাই, এরা নিঃশর্ত লড়াই করেছে জাতিকে সম্মানিত করার জন্যে। জাতির দায়িত্ব এখন এই পরিবার এবং ব্যক্তিদেরকে সম্মানিত করা, এটা করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানি না। আমি হিন্দু ভাইদের কাছে গিয়েছি, বৌদ্ধ ভাইদের কাছে গিয়েছি, খ্রিস্টান ভাইদের কাছে গিয়েছি, তাদের খোলামেলা কথা শুনেছি। আমি বলেছি, আপনারা মাইনরিটি ভাবেন কোনো নিজেদেরকে? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ।